নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা আমার ভীষণ পছন্দের বই, মানে ইতিমধ্যে পড়ে আমার খুব পছন্দের বই হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশের একটা বই, ওদের একুশে বইমেলাতে এবছরই সদ্য সদ্য বেরিয়েছে এবং খুব সৌভাগ্যবশত আমি বইটা পড়তে পেরেছি। তো সেই সৌভাগ্যটা করে দেওয়ার জন্য তানজিম রহমান স্যারকে অনেক ধন্যবাদ, যিনি এই বইয়ের লেখক। আচ্ছা, তো বইটা হচ্ছে তানজিম রহমান স্যারের লেখা বিরূপকথা। ছবিটা হয়তো এখানে দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর প্রচ্ছদ। প্রথমে বলি যে এটা একটা মানে ফ্যান্টাসি বই, ঠিক আছে, কিন্তু ঠিক সোজাসুজি ফ্যান্টাসি নয় বা খুব সাদাসিধে মানে একটা ফ্যান্টাসি নয়, এটা একটা মেটাফরিক্যাল বই। এটার মধ্যে অনেক মেটাফার্স রয়েছে, সেটা আমি প্লট আলোচনা করলেই বুঝতে পারবেন এবং আমি জানি প্লট আলোচনা করলে আপনাদের পছন্দ হয়ে যাবে। আচ্ছা, তো প্লটটা নিয়ে এবার একটু কথা বলি। সেটা হচ্ছে মেঘমল্লার হচ্ছে সবুজ হাতি নামক একটা গ্রামের দেবতা। তো ও যেহেতু দেবতা, ওর মধ্যে অনেক পাওয়ার্স আছে, যেমন ও বৃষ্টি করতে পারে, উড়ে যেতে পারে, জল এনে দিতে পারে, মানে অনেক কিছু করতে পারে। দেবতার যে সমস্ত পাওয়ার সেগুলো ওর মধ্যে আছে। আচ্ছা, যে কোনো সময় বৃষ্টি করতে পারে, ঠিক আছে, বৃষ্টি আর কি মেঘ থেকে করতে পারে। তো এরকম অনেক পাওয়ার্স আছে ওর। তো ও গ্রামের দেবতা, ওকে সবাই গ্রামের মানুষজন মান্যগণ্য করে, পুজো টুজো করে, খুব মান দেয়। সেই গ্রামটাও অদ্ভুত, সেখানে মেয়েরা বাড়িতে থাকে, ছেলেরা কৃষিকাজ করে, আর অনেক রকম অনেক বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এই সমস্ত এই গ্রামগুলোতে, মানে এই গ্রামে ও যেখানে যেই গ্রামের দেবতা সবুজ হাতি, সেখানের মানে পুকুরে বা নদীতে, তো সেখানে অদ্ভুত সব জীব থাকে। তো এরকম একটা খুব ছোটো ঘটনা বলার চেষ্টা করছি, আমি এক্স্যাক্ট হয়তো বলবো না, কিছুটা বলবো। তো ওই জীবগুলো কী করে, জলে যখন কেউ নামে, সেটা যে কারণেই হোক, তো সেই সমস্ত মানুষজনগুলোকে ওরা জাপটে ধরে এবং ওদের পেটের কাছে একটা মুখ টাইপের আছে, তো জাপটে ধরে এবং তখন ওদের মনে হয় যে আমাদের নিঃসঙ্গতাটা কাটলো। এবং যখন ওই জাপটে ধরার ফলে যেই জীবগুলো মারা যায় আর কি, মানুষগুলো, সেই যখন মানুষটা মারা যায় তখন মনে হয় আমি আবার নিঃসঙ্গ হয়ে পড়লাম। তো মেটাফরটা হয়তো বুঝতেই পারছেন। তো এরকম অনেক ঘটনা রয়েছে। এবার কি হয়, মল্লারের হঠাৎ করে মনে হয় যে এইটুকু একটা গ্রামের দেবতা হয়ে আমার তো নাম ঢাক হচ্ছে না, কেউ তো আমাকে চিনতেই পারছে না, কিন্তু আমি এরকম একটা গ্রামে থেকেও বহু দূর দূর শহরের কথা, শহরের সেই সমস্ত শহরের দেবতাদের কথা জানতে পারছি। তো আমার কথা তো কেউ চিনছেই না, শহরে গিয়ে তো আমার মেঘমল্লার নাম কেউ চিনবে না। তো ওর তখন ইচ্ছা হয় যে কোনো একটা বড় শহরেরও দেবতা হবে এবং এই গ্রামের দেবতা থেকে ও দেবতা না হয়ে ও চলে যাবে শহরের দেবতা হতে। তো এরকম একটা উদ্দেশ্য। তো তখন কি করতে হবে, যে এমন কোনো একটা শহর খুঁজে বের করতে হবে যেই শহরে কোনো দেবতা নেই। তো এরকম দেবতাহীন শহরের খোঁজে মেঘমল্লারের যেহেতু অনেক রকম পাওয়ার্স, তো এরকম দক্ষিণা বাতাস আরও দু তিনটে জিনিসকে ও পাঠায়, মানে যেই শহরে দেবতা নেই সেরকম একটা শহর খুঁজে বের করার জন্য। আচ্ছা, তো এরকম ওয়েট করে অনেক দিন ধরে, অপেক্ষা করতে করতে একদিন খবর আসে যে হ্যাঁ, ওরকম দূরে, অত দূরে একটা শহর আছে যেই শহরে কোনো দেবতা নেই। তো ও ঠিক করে যে দূর টুর ওর কোনো ব্যাপার না, ও চলে যাবে। তো ও চলে যায়, ঠিক আছে, ওই শহরে চলে যায় দেবতা হওয়ার জন্য। তো ওখানে গিয়ে বেশ মেঘের ওপর বসে টসে বলে যে আমি এরকম দেবতা এসে গেছি, তোমাদের সমস্যার সব সমাধান হয়ে যাবে। আরও বিভিন্ন রকম লোভ দেখাতে থাকে সেই সমস্ত শহরের মানুষদের। কিন্তু ব্যাপারটা হয় যে গ্রামের মানুষদের কাছে ও যেরকম একটা হঠাৎ করে, ব্যাপারটা হচ্ছে কী বলবো, মানে গ্রামের মানুষদের কাছে ও যেরকম একটা জায়গায় ছিল, মানে ওকে যেরকমভাবে লোকজন মানত, শহরে গিয়ে দেখে ঠিক তার উল্টো। ও অত চিৎকার করে করে অত কথা বলছে, যখন তখন বৃষ্টি করতে পারবে, জল না থাকলে নদীতেও জল এনে দেবে, খরা থাকলে খরা থাকতে দেবে না, এরকম বহু লোক দেখা। কিন্তু দেখা যায় কেউ কোনো মানুষই নিচ থেকে ওপর দিকে আর তাকাচ্ছে না, তো কেউ শুনছে ও বলে যাচ্ছে, শুনছে না কেউ। তো এরকম ও অবাক, মানে ভাবতে থাকে যে কী হচ্ছে বাবা, এখানে কি কেউ মানবে না ওকে। তো এরকম বলার পরে ও কিছুক্ষণ পর থেমে যায়। তারপরে অনেক রকম ঘটনা ঘটতে থাকে এবং ওখানকার কোনো মানুষই ওকে খুব একটা পাত্তা দেয় না দেবতা হিসেবে। তো ও তখন ভাবে যে এদেরকে এত লোভ দেখাচ্ছি, এরা এত কষ্টে আছে, তাও এরা আমার কোনো মানে সাহায্য নিতে চাইছে না কেন। তো ভাবে যে আচ্ছা, দেবতা যখন হতে পারছি না, তাহলে এক কাজ করি, এদের সঙ্গে মিশে মিশে দেখি যে এরা এদের কী চায়, মানে এদের চাহিদাটা কী। তো ও তখন দেবতা থেকে মানুষে মানুষে মানুষ হয়ে আর কি ওদের সাথে থাকতে শুরু করে। তো এরকম বিভিন্ন সার্কামস্টান্সেসের মধ্যে ও পড়তে থাকে, বিভিন্ন ঘটনাবলী ওর সাথে ঘটতে থাকে যখন মানুষ হয়ে আর কি আসে।
তো এখানেও অদ্ভুত সব ঘটনা, যেহেতু মানে এটা একটা ফ্যান্টাসি রয়েছে, ফ্যান্টাসির মধ্যে থেকে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে মেটাফর ঢোকানো রয়েছে যেগুলো অসাধারণ। তো এক কথায় এটা অসাধারণ, ঠিক আছে? শহরের বর্ণনা, শহরের অলিগলিতে কী রয়েছে না রয়েছে। আচ্ছা যাই হোক, এবার আমি বলি যে ও এরকম থাকতে শুরু করে শহরের মানুষ হয়ে, তো এখানে ওর বিভিন্ন লোকের সাথে আলাপ হয়। যেমন একটা দলের সাথে আলাপ হয়, বা এই শহরে একটা দল আছে যেটা হচ্ছে প্রশ্নকাক, ঠিক আছে? তো এই প্রশ্নকাকদের কাজ হচ্ছে প্রশ্নে প্রশ্নে কথা বলা, এবং আরও অনেক রকম কাজ আছে। এবং এই প্রশ্নকাকদের মধ্যে মধ্যে আবার দলের ভাগটা রয়েছে। তো এই মল্লার যখন আসে, তো ওকে যে মানে পদটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্ষুদ্রচঞ্চু। তো এই ক্ষুদ্রচঞ্চুদের আবার অনেক রকম কাজ থাকে, মানে ডিভাইড করা থাকে যে এ এই কাজটা করবে, এ ওই কাজটা করবে। তো এরকম অদ্ভুত। আর এই যে প্রশ্নকাক, এরা এদের অদ্ভুত অদ্ভুত নাম, ঠিক আছে? মানে নামটাও প্রশ্ন। যেমন ধরুন তুই কী করছিস, এটা একটা নাম, তুই কী করছিস এটা একটা নাম, বা এরকম অনেক অন্য অন্য অনেক নাম আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কী সুন্দর, তো এরকম অনেক ঘটনা ঘটতে থাকে, এবং আরও বেশ কিছু এলিমেন্টসের কথা এখানে উঠে এসেছে। গল্পটা যত এগোবে তত বোঝা যাবে। আর এখানে আবার তারপরে আবার কী হয়, মল্লার একটা হোটেলে চাকরি করতে শুরু করে। সেই হোটেলের খাবার দাবার আবার অদ্ভুত। সেখানে পিঁপড়ে, মানে থালার মধ্যে খাবার, অন্যান্য খাবার হিসেবে পিঁপড়ে সাজিয়ে দেওয়া, মানে অদ্ভুত, মানে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে এতে, যেহেতু ফ্যান্টাসি। তো সেখানেও আবার অনেক রকম জিনিস ঘটে, অনেক কাস্টমারদের সাথে, মানে ওর যে পজিশনটা হয় হোটেলে গিয়ে সেটা হচ্ছে কাস্টমারদের প্রবলেম শোনা। মানে একটা খাবার দেওয়া হয়েছে, পাঁচজন ধরুন খেতে বসেছে, চারজনের খাবার দিয়েছে, তো একজন ওরকম থাকবে যে কাস্টমারদের এই প্রবলেমসগুলোকে শুনবে। তো সেরকম হচ্ছে মোল্লারের কাজ, যত রকম প্রবলেমস আছে, খাবার ঠিক নেই, চারজনের খাবার কেন দেওয়া হলো, বা পাঁচজন আছে ছজনের খাবার কেন দেওয়া হলো, একটা কম কেন দেওয়া হলো, এই কেন ওই কেন। তো এই সমস্ত কাজ ওর হচ্ছে শুধু শোনা কাজ। তো এই ওর শোনার কাজ থেকে ওর ভাল লাগছে না, তো তখন ও আবার ওর চাকরি চেঞ্জ করার চেষ্টা করে। সেটা নিয়েও একটা ব্যাপার আছে। এবং সে তখন মল্লার চায় যে ও নকশি ছবি করবে। এবার এই নকশি ছবি কী, বা নকশি কাঁথা তো আমরা শুনেছি, বাট এই নকশি ছবিটা কী, বা ও এরপর কী করবে, মানে মল্লারের কী হয়, মানে ও কি আলটিমেটলি দেবতা হতে পারে, নাকি ওকে মানুষ হয়েই ফিরে আসতে হয়, বা অন্য কিছু। তো সব কিছু জানার জন্য অবশ্যই বইটা পড়ে দেখতে হবে, বিরূপকথা তানজিম রহমানের। এর একটা অসাধারণ বই, আমার খুব 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 ভালো লেগেছে, এবং প্রত্যেকটা লাইনে মেটাফর্স রয়েছে, এবং খুব গভীর একটা বই। এবার আমি এর ভালো দিক মন্দ দিক বলতে বলতে যাব, তো সেই জায়গাগুলো শুনলে আরও বুঝতে পারবে। তো ভালো দিক যেগুলো হচ্ছে, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর ডেসক্রিপশন দেওয়া, এবং মানে এত সুন্দর ভাষা, এবং কিছু কিছু লাইন এত সুন্দর, মানে এই বইটা না দাগিয়ে 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 রাখার মতো বই। এত সুন্দর সুন্দর লাইন আছে এক একটা পেজে, আমি বলতে পারি যে প্রত্যেকটা পেজেই প্রায় আছে, অন্তত আমি তো তাই দেখেছি। তো এরকম খুব সুন্দর সুন্দর লাইন্স রয়েছে, এবং এক একটা লাইন তো খুব ছুঁয়ে যাবে, মনোমুগ্ধকর লাইন্স, লেখনই খুব সুন্দর, এবং এত সুন্দর একটা প্লট, মানে কী সুন্দর ভাবনা চিন্তা যে এরকম একটা কাহিনীকে তুলে ধরে, এবং একদম মানে বাস্তবের এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বাস্তব। এই যে মেঘমল্লার দেবতার কথা বললাম, এ দেবতা কিন্তু অদ্ভুত সুন্দর টুন্দর দেখতে এরকম নন। এ দেবতা কিন্তু লুঙ্গি পরেন, গায়ের রং তামাটে, দেখতে সুন্দর নন, গোঁফ আছে। তো এরকম খুব সাধারণ একটা মানুষদের যেরকম রূপ হয় সেরকমই রূপ, দেবতার কোনো অন্যান্য সুন্দর মানে রূপ নয়, ঠিক আছে? তো একদম জীবন থেকে তুলে আনা এলিমেন্টস দিয়ে খুব সুন্দরভাবে গল্পটাকে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে বর্ণনা, এই শহরের প্রত্যেকটা বর্ণনা, ওখানে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে সেই বর্ণনা, বা গ্রামের শুরুর দিকটাতে যে গ্রামের বর্ণনা ছিল সেগুলোও ভীষণ সুন্দর। তো সব মিলিয়ে বইটা খুব সুন্দর লেগেছে আমার। খারাপ দিক আমার খুব একটা কিছু লাগেনি, আমার বেশ ভালো লেগেছে বইটা। তো অবশ্যই আমি বলবো যে আপনারা বইটা অবশ্যই পড়বেন, এবং অবশ্যই ট্রাই করবেন। আশা করছি গল্পের প্লট শুনে আপনাদেরও অলরেডি একটা ইন্টারেস্ট গ্রো করে গেছে। তো এবারে আমি বলবো যে বইটার দাম, প্রকাশনা ইত্যাদি। তো এটা প্রকাশিত হয়েছে বাংলাদেশের অবসর প্রকাশনী থেকে, এবং ওখানে দাম রয়েছে 400 টাকা। তো এবার এখানে কোথা থেকে পাবেন, এখন আমি দেখলাম যে মানে ফেসবুকে খোঁজ টোজ নিয়ে দেখলাম যে বুকস অফ বেঙ্গল কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশি বই ভারতে ডেলিভারি করছে, এবং ডেলিভারি চার্জও খুব বেশি নয়, সম্ভবত কলকাতা এবং বৃহত্তর কলকাতার মধ্যে সম্ভবত 50 টাকা ডেলিভারি চার্জ,
একটু কেজির হিসাবটা একটু দেখতে হবে আর কি। আমার মনে হয় 50 টাকা ঠিক আছে, আমরা কলকাতার মধ্যে 50 টাকা ডেলিভারি চার্জ দিই, তো এটা তো বাংলাদেশ থেকে, তো সেরকম ডেলিভারি চার্জ, হ্যাঁ ডিসকাউন্ট একটু কম পাবেন সম্ভবত অবসরের বইতে, 400 টাকা প্রাইস। এই হচ্ছে ডিটেলস। বুকস অফ বেঙ্গলের ফেসবুক পেজ টেজ রয়েছে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন, আর আমি চেষ্টা করবো যদি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া যায়। তো এই হচ্ছে ডিটেলস, কোথা থেকে পাবেন না পাবেন। এবার সবশেষে বলবো অবশ্যই বইটা কিনবেন, আমি খুব হাইলি রেকমেন্ড করছি বইটা, অবশ্যই একটা পড়ার মতো বই এবং দারুণ লাগবে। আর একটা বলছি যে এই বইটা যদি বাংলায় আর কি প্রকাশিত করা যায় ইন্ডিয়ান প্রিন্টে, তো সেটা করলে খুব ভালো হয়। তো যদি কোনো এখানকার প্রকাশক ভিডিওটা দেখেন তো একবার ভেবে দেখতে পারেন যে বইটা আপনারা ছাপতে পারবেন কি না, তো তাহলেও খুব বেশি ভালো হয়, কারণ অনেক মানুষের কাছে তাহলে খুব ইজিলি বইটা অ্যাক্সেসিবল হবে, এরকম একটা ভালো বই। তো অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।